being output from multiple query report. এখানে আমি দুটো কোয়ারি ইউজ করব এবং দুটো দিয়ে লিংক করে তারপর আপনাকে একটা রিপোর্ট শো করাবো যে ইউজিং ডেটা লিংক। ডেটা লিংক করার পরে কিভাবে ডেটাগুলো দেখায়, দেখেন ইকুই জয়েনের ক্ষেত্রে কি হয়, ধরেন ডিপার্টমেন্ট আইডি 90, ডিপার্টমেন্ট আইডি 100, 90 ডিপার্টমেন্টের এমপ্লয়ীদেরকে দেখায়, আবার 100 এর জন্য 100 এর সব এমপ্লয়ীদেরকে দেখায় না রেফারেন্স করে ইকুই জয়েনের মাধ্যমে। এই ডেটা লিংক ডিফাইন্স, ডেটা লিংক কাকে বলে, এ ডেটা লিঙ্ক ডিফাইন্স এ রিলেশনশিপ বিটুইন এ গ্রুপ অ্যান্ড এ কোয়ারি বিটুইন টু ডেটা সোর্স ইন দ্য ডেটা মডেল। ইন ওরাকল রিপোর্টস ইউ ক্যান কম্বাইন ডেটা ফ্রম ওয়ান অর মোর ডেটা সোর্স ইন দ্য সেম রিপোর্ট। ফর এসকিউএল বেসড ডেটা সোর্স সেট দ্য ডেটা লিঙ্ক ডিফাইন্ড এ প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ বাই ওয়ে অফ প্রাইমারি কি অ্যান্ড ফরেন কি অর এ কমন ডেটা ভ্যালু। ডেটা লিঙ্কের জন্য কম্পাউন্ড জয়েন হতে পারে, মাল্টি কলাম প্রাইমারি কি ফরেন কি হতে পারে, ডিফাইন মাল্টি মাল্টিপল ইকুই জয়েন হতে পারে, নন ইকুই জয়েন হতে পারে। ক্রিয়েটিং এ কলাম টু লিঙ্ক, আচ্ছা লিঙ্ক পরে, আগে কোয়েরি তৈরি করে নেই। ওকে, আমরা একটা ম্যানুয়াল রিপোর্ট তৈরি করব, আগে রিপোর্টটা ফেলে দেই। বিল্ড এ নিউ রিপোর্ট ম্যানুয়ালি, ওকে, বিল্ড এ নিউ রিপোর্ট ম্যানুয়ালি। তারপরে দুটা কোয়ারি নিব, একটা হচ্ছে প্যারেন্টের জন্য আর একটা হচ্ছে চাইল্ডের জন্য। রিপোর্ট এডিটরে, রিপোর্ট এডিটর টুলবারে কি আছে, এসকিউএল আছে না, এসকিউএল কোয়ারি টুলে ক্লিক করে আপনার এডিটরের পয়েন্টিংয়ে ড্র্যাগ করেন। ড্র্যাগ করলে কোয়ারি বিল্ডার ডায়লগ বক্স শো করবে। করেছে সবার? এখানে একটা কোয়ারি লিখেন, কোয়ারিটা লিখলাম আমি সিলেক্ট ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, ম্যানেজার আইডি, লোকেশন আইডি ফ্রম ডিপার্টমেন্টস, আপনি এটা অল ফ্রম দিলেও পারেন। ওকে, কোয়ারিটা লিখেছেন, ওকে, এখন কি একটা কোয়ারি তৈরি হয়েছে প্যারেন্ট কোয়ারিটা, আমি বলছি আর কি প্যারেন্ট, এটা এখনো প্যারেন্ট হিসাবে অ্যাসাইন হয় না, এটা চাইল্ড কোয়ারি তৈরি করব। আবার আগের মতোই এসকিউএল টুলে ক্লিক করে, এসকিউএল কোয়ারি টুল ক্লিক করে ড্র্যাগ করেন, আবার কোয়ারি ডায়লগ, কোয়ারি বিল্ডার ডায়লগ বক্স পেয়ে যাবেন। এখানে চাইল্ড কোয়ারির জন্য একটা কোয়ারি লিখেন, সিলেক্ট লাস্ট নেম, জব আইডি, স্যালারি, ডিপার্টমেন্ট আইডি ফ্রম এমপ্লয়িজ। কোয়ারিটা লিখার পরে ওকে প্রেস করেন, দেখেন দুটা কোয়ারি তৈরি হয়ে গেছে। এখন দুটা কোয়ারির মাধ্যমে লিঙ্ক করতে হবে, লিঙ্কে কি করবে, ডিফাইন করবে কোনটা প্যারেন্ট কোনটা চাইল্ড। লিঙ্ক কি করবে, ডিফাইন করবে কোনটা প্যারেন্ট কোনটা চাইল্ড। ক্রিয়েটিং এ কলাম টু কলাম লিঙ্ক, যে বলেছে টু ক্রিয়েট এ কলাম টু কলাম লিঙ্ক ইন দ্য ডাটা মডেল এডিটর, সিলেক্ট লিঙ্ক টু, তারপরে ড্র্যাগ করে একটাকে আরেকটার উপরে নিয়ে ছেড়ে দিতে বলেছে। ওকে, আচ্ছা আসেন, ফার্স্ট হচ্ছে আপনাকে এই যে এটা হচ্ছে কি লিঙ্ক টুল, ডেটা লিঙ্ক, এটা কি ডেটা লিঙ্ক টুল, ডেটা লিঙ্কে ক্লিক করেন। ক্লিক করার পরে আমরা জয়েনটা কি করব, জয়েনটা করব হচ্ছে ডিপার্টমেন্ট আইডি ইকুয়াল টু এমপ্লয়িজ ডিপার্টমেন্ট আইডি, তার মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের এগেনস্টে ওই ডিপার্টমেন্টের এমপ্লয়িদেরকে আমি ডিসপ্লে করাবো। ওকে, তাহলে আমাকে কি করতে হবে, যেটাকে আমি
parent হিসাবে অ্যাসাইন করতে চাই সেটার সাপোজ ডিপার্টমেন্ট আইডি কে রেফারেন্স কলাম হিসাবে নিতে চাই সেই কলামে প্রেস করবেন প্রেস করে চাইল্ড কোয়েরি হিসাবে যেটাকে আপনি অ্যাসাইন করতে চান সেই কোয়েরির যে আইডি যেই কলামকে ইকুয়াল করে ডেটা রিটার্ন করাবেন সেই কলামের উপরে প্রেস করবেন দেখেন এখানে লিংক তৈরি হয়ে গেছে না প্যারেন্ট ডিপার্টমেন্ট আইডি টু চাইল্ড ডিপার্টমেন্ট আইডি ওকে এখন একটা লিংক তৈরি হয়ে গেছে এই লিংক দ্বারা অ্যাসাইন হলো কি ডিপার্টমেন্ট আইডি এটা হচ্ছে আপনার প্যারেন্ট গ্রুপ আর এটা হচ্ছে আপনার লাস্ট নেম গ্রুপটা হচ্ছে আপনার চাইল্ড গ্রুপ ওকে এখন আপনি কি করবেন রি এন্টার মোডে গিয়ে রিপোর্টটাকে যেভাবে দেখাইতে চান সেভাবে দেখাবেন ওকে এখন আমরা টুলস থেকে রিপোর্ট উইজার্ডের রি এন্টার মোডে চলে যাব রিপোর্ট টাইপ পেপার অ্যান্ড ওয়েব স্টাইল গ্রুপ অ্যাবাভ গ্রুপ এখানে দেখেন এই ফিল্ডটা আপনি এর আগে দেখেন নাই এখানে আপনার দুটা ডেটা গ্রুপ আছে না এখানে আপনাকে অ্যাসাইন করে দিতে হবে কোনটা উপরে হবে আর কোনটা নিচে হবে কোনটা চাইল্ড হিসাবে দেখাবে কোনটা প্যারেন্ট হিসাবে দেখাবে যেটাকে চাইল্ড হিসাবে দেখাবেন সেটাকে আপনি অ্যাক্রস নিতে পারেন ওকে দ্যাট মিন্স ডিপার্টমেন্ট আইডি অ্যাক্রস এটা কি হবে প্যারেন্ট হবে লাস্ট হবে ডাউন মানে ডাউন আপনার ডিপার্টমেন্ট আইডির নিচে কি চাইল্ড হিসাবে কি ডিসপ্লে করবে লাস্ট নেম গ্রুপের ডেটাগুলো ওকে দুটো গ্রুপ না এখানে কোয়েরি কয়টা দুটা নেক্সট প্রেস করেন নেক্সট প্রেস করেন ডিসপ্লে করাবেন এখন কাকে কাকে এখানে দেখেন ডিপার্টমেন্ট আইডি ওয়ান দ্যাট মিন্স ডিপার্টমেন্ট আইডি তো আপনি প্যারেন্টও নিয়েছেন চাইল্ডও নিয়েছেন না সেম নামে কলামের জন্য সে অটোমেটিক্যালি ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য ডিপার্টমেন্ট আইডির সাথে ওয়ান যোগ করে দিয়েছে তাহলে আপনার তো ডিপার্টমেন্ট আইডিকে আপনি কি করবেন প্যারেন্ট হিসেবে ডিসপ্লে করাবেন চাইল্ড হিসেবে আর ডিপার্টমেন্ট আইডি দেখানোর দরকার নেই দেখাইলে সেটা অড দেখাবে বারবার ডেটাটা রিপিট হবে সো এখন আপনি এই ডিপার্টমেন্ট আইডি ওয়ান এই কলামটা ব্যতীত বাকি সব কলাম কি করবেন ডিসপ্লে করাবেন ওকে এখন নেক্সট প্রেস করেন লেভেল চেঞ্জ করতে চাইলে লেভেল চেঞ্জ করতে পারবেন আপনার টেমপ্লেট চেঞ্জ করতে চাইলে টেমপ্লেট চেঞ্জ করতে পারবেন অ্যাপ্লাই ফিনিশ ওকে এখন আরেকটা জিনিস হয়ে গেছে প্রত্যেকটা রিপোর্ট কি আলাদা আলাদা পেজ এসেছে যেই সমস্ত ডিপার্টমেন্টে এমপ্লয়ি নাই সেই সমস্ত ডিপার্টমেন্টের রিপোর্টও এসছে ওকে হ্যাঁ আলাদা আলাদা ডিপার্টমেন্ট অনুযায়ী আলাদা আলাদা পেজ মানে এখানে তো আপনি ওই ডিপার্টমেন্ট আইডি সরি ডিপার্টমেন্ট যে গ্রুপটা তৈরি করেছেন সেই গ্রুপে তো সব ডিপার্টমেন্ট নিয়েছেন না এই জন্য সবগুলোই সে ডিসপ্লে করছে আপনি যদি সেখান থেকে আপনি একটা কমপ্লেক্স কোয়ারি দিয়ে এটা তৈরি করতেন যদি সেখানে বলে দিতেন যে যে সমস্ত ডিপার্টমেন্টে এমপ্লয়ি আছে সেই ডিপার্টমেন্টগুলো তাহলে আর ফাঁকা ডিপার্টমেন্টগুলো সে ডিসপ্লে করতো না হয়ার দিয়ে যদি রেস্ট্রিক্ট করে দিতেন আমরা রেস্ট্রিক্ট করি নাই এই জন্য যত ডিপার্টমেন্ট আছে ডিপার্টমেন্টে ভিড়ে সবগুলো নিয়ে সে গ্রুপ করেছে সবগুলোই আছে আপনি ডিপার্টমেন্ট যে গ্রুপ
ডিপার্টমেন্ট গ্রুপের সব ডেটা ডিসপ্লে করে গেছেন, এই জন্য ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, ম্যানেজার আইডি, লোকেশন আইডি সব এসছে। ডিসপ্লে করানোর সময় যদি আপনি এখান থেকে দুই একটা স্কিপ করতেন, সেগুলো আর আসতো না।